আমাদের পাড়ার এক ছেলে বিয়ে করার জন্য একদম পাগল পাগল। তাই আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আজকের প্র্যাঙ্কটা তার উপর হয়েছে, দেখতে পেলে বুঝবে কি জমে গেছে আজকের প্র্যাঙ্ক। সঙ্গে থাকো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলো, লাইক শেয়ার হবে, চলো। তাহলে ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ পচা, আরে আর কতক্ষণ লাগবে তোমার? বেচারা ওয়েট করতেছে কখন থেকে, ঠিক আছে কখন থেকে ওয়েট করতেছে, তাড়াতাড়ি আসো একটু। ও আইসে পড়ছে প্রায়, তাড়াতাড়ি আসো। হ্যাঁ মেজন আসবে, মানে পুরো মনে হওয়ার জন্য কথা বলবে, বুঝলে? আমি সেই সুন্দর দেখতে, হ্যাঁ যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি সুন্দর, এভাবে নানান ধরনের পটানোর কথা হতো, বুঝলি? আরে সাহায্য যাতে কেন এদিকে আয় না, মানে এইভাবে খালি পটানোর কথা বলবে, বুঝলি? আমি আসলে আমি প্রথমে তোর তো পয়সা করে দিয়ে দিচ্ছি, ওই যে আসে পড়ছে, বুঝা? এই যে প্রাণনাথের কথা বলছিলাম, এই যে প্রাণনাথ, তোমাকে ভালো লাগছে দেখতে? হাত তো মিলাও তোমরা। আমি বলেছিলাম না তোমাকে ধুতিতে খুব ভালো লাগবে, সত্যি কি বলবো, এত সুন্দর লাগছে। হ্যাঁ দেখেই মনে হচ্ছে। আমি তোমাকে সবকিছুর ব্যাপারে বললাম। হ্যাঁ সবকিছু তো বললে। তারপর বলো এদিকে দাঁড়ায় না, ছাওয়া আমার রোগী ঠান্ডা লাগছে তো তাই। হ্যাঁ আরে ওরকমই বলতে পারো, কালকে চান করেছিলাম না, একটু জোরে জোরে বলো না। জ্বর তো মানে আসে, মানে ওরকমই মাঝে মাঝে আসে যায়। তো কি দিয়ে খাওয়া দাওয়া করলে তুমি? ও আচ্ছা, কি মাছ? ও আচ্ছা, তোমাকে না সেই ভালো লাগছে আজকে দেখতে, তোমার চুলের স্টাইলটা কি সুন্দর। না না সত্যি সেই সুন্দর স্টাইল, জামাটার কালারটা আরো সেই সুন্দর, মানতে হবে মাইর, কি সুন্দর চয়েস তোমার। তাই কিন্তু জামাটা সেই লাগে সত্যি, কি বলবো। হ্যাঁ ভালোই লাগছে। তারপর বলো কি কি খাওয়া দাওয়া করলা? এখন খাই নাই, চান করে। তুমি একটু ধরো তো, দাঁড়াও দাঁড়াও আমি আসি। যে ওদিকে সত্যি চোখে মানে একটু কম দেখো নাকি? ও কই দেখো, আমার দেখে মনে হচ্ছে না কি আচ্ছা বাড়ি থেকে কে আছে তোমার? তারপর বলো কেমন আছো, ভালো আছো? সত্যি কি ভাবো আর আমি না সত্যি কি বলবো। আচ্ছা আমাকে দেখে তোমার মনের ফিলিংসটা ঠিক কি? ওর কথা ছাড়ো, দয়ালের কথা ছাড়ো, মানে আমি তোমারটা ঠিক জানতে চাইছি, কারণ সারাটা জীবন তোমার সাথে যেহেতু থাকবো, তাহলে মানে তোমার ব্যাপারটা মানে
জানা উচিত আমার। হ্যাঁ সেটাই, তুমি ঠিক আছো? গাড়ি ঘোড়ার আওয়াজ বলছি, তোমার কি মানে তুমি ঠিক আমার জন্য ঠিক কি কি করতে পারবে? সবকিছু করতে পারবে। অ্যাকচুয়ালি কি আমার না একটা বাড়ির ফোন, তো আমার না সেই ছোটবেলা থেকে সেই স্বপ্ন আমি একটা আইফোন নেব, তুমি সেটা আমাকে গিফট করতে পারবে? আইফোন আমার ছোটবেলার স্বপ্ন ইয়ার, ভাবছো তুমি কি বলছো? নিশ্চয় অন্য কেউ আছে, আমি জানি নিশ্চয় তোমার লাইফে অন্য কেউ আছে। আচ্ছা আচ্ছা, তা তাহলে না হলে তুমি এই কথা আমাকে বলছো? তুমি মাত্র বললে আমাকে তুমি আমার জন্য সবকিছু করতে পারো, তাহলে তুমি এখনই কেন কথা বলাচ্ছো? নিশ্চয়ই কেউ আছে এর মধ্যে। কেন হবে না? না না কেন হবে না, তুমি বলো কেন হবে না? তুমি তো মাত্র বললে আমার জন্য সবকিছু করতে পারো, আমি তো এই তার জন্য একটা তোমার কাছে একটা ছোট একটা আবদার করলাম, একটা আইফোন ফোন, বেশি তো না আইফোন, ব্যাস আমার ছোটবেলার স্বপ্ন। তুমি আমার সেই স্বপ্নটা সত্যি করতে পারবে না? তা হয় এই ভালোবাসো আমাকে, তুমি আমাকে ভালোবাসো না, নিশ্চয় তোমার লাইফে কেউ আছে। এই যাও যে আছে তোমার লাইফে, তুমি তার কাছে যাও। যেরকম আমার একটা আইফোনের শখ, ব্যাস আমি তো অন্য কিছু তোমার কাছে চাইনি, আইফোনই চেয়েছি। কেন হবে না, চেষ্টা করলে এখনই দেওয়া যাবে। আমার তো অন্য কোন আবদার না, আমার একটাই আবদার, সেটা হচ্ছে আইফোন, আর সেটা আমার চাই। ১৫-১৬ হাজার টাকা কে বলেছে? ১,০০,০০০ টাকা। শোনো সবাই, দেখো একটা চাওয়া সবার থাকে, তোমার অন্য কেউ আছে, আমি বুঝতে পেরেছি, আমি জানি অন্য কেউ আছে। আচ্ছা আচ্ছা আমি জানি, তুমি মিথ্যা কথা কেন বলছো আমাকে? আমি জানি মিথ্যা কথাই বলছো, ঠিক আছে আর করার কিছু নাই, বাই ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। নিজের মুখে বললি ফোনে, কিন্তু কি আবার বেটা করবি না? আইফোন ছাড়া মানবা না?
আমি তাহলে কি করবি লাজ দিছিস কো? আমি তো দেখাই, আমি কি দেখতে খারাপ? আমি দেখাইতে নিয়ে আসছিলাম, দেখাইলাম। এখন তোদের মধ্যে কি নিয়ে হলো না জানো না? তুমি এখন আমাকে পাকা বাড়ির কথা বলে যদি ছনের ঘরে নিয়ে যাও তাহলে তো চলছে না। দুদিন সময় দাও, এক সপ্তাহ। বাড়ি থেকে ছেলে দেখছে, এক সপ্তাহ আমি দোকে আইফোন আইফোন দিলে। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ আমি দিলে কিন্তু তাহলে কথা বলে বাকা এক সপ্তাহ মধ্যে আইফোন দিবি। আট দিনের দিনে বিয়া, সাত দিনের দিনে আইফোন দিবি, আট দিনের দিনে বিয়ে। বোবাদ খরচা আছে, 3-4 লাখ টাকা খরচা হবে, বোবাদ খরচা বাদ দে, কিছু করতে হবে না, মন্দিরে বিয়ে হয়ে যাবে, তুই গেলে একটা আইফোন বাদ দিয়ে দিবে না, তাহলে হয়ে গেল, তাহলে কথা পাকা। তাহলে কিবারে কিবারে বল, আর যদি না করা হয় এখনই না করে তো আমার দোষ, আমি তো জানতাম না যে এভাবে দাবি করবে, মোবাইল দিয়ে মান আমিও কিন্তু জানতাম না যে 1 লাখ টাকা মোবাইল চাইবে। আমি তো কোনো লিমিট মিশে করিনি, পার করিনি না, আমার যা মনে হচ্ছে আমার যেরকম অবস্থা আছে আমি তো সেরকম ভাবে নিতে পারি। Sometimes I use my